দেখুন এই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ খুব আলাদা নয়, বাংলাদেশ একই রকম। মানে ধরুন আমি খুব খোলা করি বলি, মিথ্যে কথা, আমার 72 বছর বয়স হচ্ছে, ফালতু আমি তো আর কারো খাই না পড়ি না, আমি আমার নিজের আমার কাছে কোনো আলাদা কিছু নেই, আমি ভারতের নাগরিক, এটা আমার দেশ, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, সম্মান করি, তা আমার দেশ হলো ভারত। এবং খুব বিশেষভাবে বলতে গেলে আমি পিপলস রিপাবলিক অফ বৈষ্ণবঘাটা বাইলেনের নাগরিক, মানে আমি যে গলিটায় থাকি, এটা হলো। এখন ধরুন বাংলা ভাষা ক্রমশই মার খাচ্ছে, মার খাচ্ছে, তার একটা বড় কারণ হলো সাংস্কৃতিক যে চাপটা, হিন্দি ভাষায় ফিনান্স ক্যাপিটাল অনেক বেশি নিয়োগ করা হয়, সবচেয়ে বেশি ছবি তৈরি হতো জাপানে, বুঝলেন, আর তারপরেই কিন্তু বোম্বাই বা ভারতে, ধরুন দক্ষিণ ভারতেও, কিন্তু ধরুন বাংলায় তো সেই পরিমাণ, মানে যাকে বলে ফিনান্স ক্যাপিটাল, তো বিনিয়োগ হয় না, ফলে খুব স্বাভাবিকভাবেই রংচঙে ছবি, হইচই করা ছবি, এইগুলো হিন্দি ভাষায় আরও বেশি চলে বা দক্ষিণী ভাষায়। কিন্তু এটা এটা মানে একবারও এটা ভাবার কোনো কারণ নেই যে হিন্দির আগ্রাসনটা বা আক্রমণটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপর পড়ছে, তা কিন্তু নয়। কারণ আমি বাংলাদেশে বহুকাল যাইনি, কিন্তু গিয়ে দেখেছি সেখানেও কিন্তু হিন্দি সিরিয়াল যথেষ্টই দেখা হয়। আর ধরুন আমি একাধিকবার বাংলাদেশের কিছু কিছু শিল্পীর সঙ্গে পাশ্চাত্যে শো করতে গেছি, সেখানে আমরা দু একজন ছাড়া বাকি সকলেই কিন্তু, তারা বাংলাদেশি শিল্পী, তারা কিন্তু হিন্দি গান গেয়েছেন অনুষ্ঠানে, আর আমি কিন্তু ভারতের নাগরিক, আমি কিন্তু একটাও হিন্দি গান গাইনি, গাইলেই পারতাম, আমি জানিও না। কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষরা যদি তাদের এতটা সচেতন থাকেন তাদের ভাষা সম্পর্কে, তাহলে তাদের উচিত কিন্তু অন্তত পাশ্চাত্যে গিয়ে যখন তারা তাদের সহনাগরিকদের সঙ্গে সামনে অনুষ্ঠান করছেন, সেখানে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে হিন্দি গান গেয়েছেন। আমি আপত্তি করেছি, তারা শোনেননি, তখন আমার বয়স আরো অল্প ছিল। অর্থাৎ এর মধ্যে আমরা কি চাইছি সেটা খুব বড়। যেমন ধরুন, খুব খোলাখুলি বলছি, ধরুন একজন হিন্দি স্টারকে বাংলাদেশে একটা শো করানোর জন্য যে টাকা দেওয়া হয়, সেটা কি ধরুন শ্রীকান্ত আচার্যকে দেওয়া হবে? আমি তো আমার কথা বলি তাহলে, আমি একজন ভারতীয় শিল্পী, আমি ভারতে জন্মেছি, মনে হয় ভারতেই মারে যাব, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য, তহবিলের জন্য আমি অনুষ্ঠান করেছি 2টি সঙ্গীত সভার, আমাকে বাংলাদেশের কত প্রফেশনাল শোতে আমন্ত্রণ জানানো হয়েছে, হলে আমায় কত টাকা দেওয়া হবে, আর আমি তাদের নাম করছি না, আজকে যারা ভারতের মহান তারকা তারা কোটি টাকা পান,